শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা। 9:15 ট্রেনটি আসার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে আসে 9:55। এবার প্রথম দিন এ ইউনিটের বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় 1221টি আসনের বিপরীতে এবার আবেদন করেন 74,659 জন। প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন 62 জন শিক্ষার্থী। মঙ্গলবার নির্ধারিত সময় 11:00 পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে 15 মিনিট বিলম্বে পরীক্ষা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য, প্রক্টর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সোমবার রাতে মুষলধারে বৃষ্টির কারণে ট্রেনের লাইনে সমস্যা হয়। প্রশ্ন একটু ইজি হয়েছে মনে হলো আমার কাছে। পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি ইজি ছিল। দেখা যাক, বাকিটা দোয়া করি। ট্রেনটা নির্দিষ্ট সময়ের 15 মিনিট পরে ছাড়ছে। সবার উপস্থিত আমরা নিশ্চিত করেছি, ছাত্ররা যথাসময়ে হলে প্রবেশ করেছে। এদিকে পোস্ট অফিস কিংবা ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 50 বছরের ইতিহাসে কখনো প্রশ্ন ফাঁসের দেখিনি, এখনো নিশ্চিত ইনশাল্লাহ সেরকম কিছু হবে না। সেরকম কিছু হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এসবি, এরা ব্যবস্থা নেবেন। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে 2,56,000 পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন 41 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।